নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য আমাদের বাড়িতে বাসি ভাত অনেক সময় আমরা ফেলে দিই আমরা হয়তো কিছু জানি না বাসি ভাতের যে কত উপকার গাছের জন্য না জেনে আমরা হয়তো ফেলে দিই কিন্তু আমার এই ভিডিওটি দেখার পর আপনারা আশা করি আর ফেলে দেবেন না আমরা কিভাবে গাছের জন্য কাজে লাগাবো আমি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন আমার এই ভিডিওটি আমি এখানে একটা বোতল নিয়েছি আর সেই বোতলে পাঁচ ছ চামচ বাসি ভাত আমি ভরে রাখছি এই বাসি ভাতের মধ্যে অনেক কিছু ভিটামিন তো আছে সেগুলো আমরা জানি যেমন ম্যাগনেসিয়াম ফসফরাস অনেক কিছু ভিটামিন আছে কার্বোহাইড্রেট আছে প্রচুর পরিমাণে এই ভাতটা যত পচবে তত এই ভাতের মধ্যে থেকে অ্যালকোহলগুলো বার হবে পোকামাকড় গাছ থেকে খুব সহজেই দূর হবে এই আমি এখানে দুশো এম জল দিয়েছি বোতলটার মধ্যে নিয়ে আমি একটা ছাওয়া জায়গায় তিন দিনের জন্য আমি এই বোতলটাকে রেখে দিচ্ছি একটু ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে প্রতিদিন একবার করে একটু ঝাঁকিয়ে নেবেন আর চিপিটা একটু খুঁড়ে দেবেন একবার করে এইভাবে তিন দিন রেখে দেওয়ার পর ভাতটা পুরোপুরি একেবারে জলের সাথে মিশে যাবে দেখবেন এরপর আমি কিভাবে কীভাবে একটা কীটনাশক তৈরি করছি গাছের জন্য গাছে যে সমস্ত পোকামাকড় মিলিবাগ আছে মাকড় পাতাগুলো যে কুঁকড়ে যায় সেই সমস্ত খুব সহজেই দূর হবে এই লিকুইডটি ব্যবহার করে আমি এখানে হাফ চামচ হলুদ নিয়েছি এক লিটার জল প্রথমে বালতিতে নিয়েছি তারপর হাফ চামচ হলুদ দিয়েছি আর দু চামচ আমি হ্যান্ডওয়াশ দিচ্ছি সবগুলো ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর আমি বোতলে যে ভাতটা রেখেছিলাম তিন দিনের জন্য সেই ভাতটা আমি এই বালতিতে দিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন ভাতগুলো একেবারে জলের সাথে পুরোপুরি মিশে গেছে ভালোভাবে এই জলটাকে একটু নাড়িয়ে নেবেন এইভাবে নাড়িয়ে নিয়ে আমি স্প্রে বোতলে ভরে নিচ্ছি যে আমরা তৈরি করছি ঘরোয়াভাবে কীটনাশকটা গাছের তো উপকার হবেই তার সাথে যে সমস্ত পোকা মাকড় গাছে ধরে গোলাপ গাছে বিশেষ করে পাতা কুঁকড়ে যায় এই কীটনাশকটা আপনারা মাসে দুবার ব্যবহার করে দেখবেন গাছে যদি কোনো গাছে পাতা কুঁকড়ে যায় দেখেন কিংবা মিলিবাগ ধরেছে সব চলে যাবে খুব কার্যকরী এই কীটনাশকটি আমি এখানে কিছু লঙ্কা গাছ আছে আমার লঙ্কা গাছের পাতাগুলো দেখুন কোথাও কোনো কোঁকড়ানো নেই প্রতিটা গাছে ফুল এসেছে অজস্র আমি এই কীটনাশক ঘরোয়াভাবে গাছে দিই তার জন্য আমার গাছগুলো দেখলেই বুঝতে পারছেন লঙ্কা গাছগুলো কত সুন্দর ফুল ধরেছে আপনারাও এইভাবে ঘরোয়াভাবে এই সমস্ত কীটনাশকগুলো ব্যবহার করবেন গাছগুলো ভালো থাকবে আমাদের একটাই লক্ষ্য রাখতে হবে গাছগুলো কীসে ভালো থাকবে আমি বাসি ভাত কিছুটা আমি লিকুইড হিসাবে দেখালাম কিভাবে আমরা কীটনাশক পোকামাকড় দূর করব এবার আমি দেখাচ্ছি এই বাসি ভাতকে টবের মাটিতে দিয়ে আমরা কিভাবে সার তৈরি করব। এই বাসি ভাতের এত উপকার টবের মাটিতে যখন এই ভাতটা মিশে যাবে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলো এই ভাতে এসে বসবে ভাতটা যত পচতে থাকবে মাটির সাথে মিশতে থাকবে গাছটাও উজ্জ্বলতা তত বাড়তে থাকবে গাছের পাতাগুলো দেখবেন চকচক করবে গাছের একটা আলাদা একটা গ্লেস এসে যাবে এই বাসি ভাতের এত উপকার আমি আগেও বলেছি এই ভাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস প্রচুর পরিমাণে আস আছে যেগুলো গাছে ফুল ফল আনতে আমাদের সাহায্য করে এই বাসি ভাতের এত উপকার এইভাবে আপনারা মাটিটা টবের মাটিটা একটু খুঁড়ে ভাত এইভাবে দিয়ে দেবেন মাসে একবার দু তিন দিন পর থেকে এই ভাতটা মাটির সাথে মিশতে শুরু করবে আস্তে আস্তে গাছটা এক সপ্তাহ পর থেকেই গাছটা পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন এইভাবে ছোট ছোট কাজগুলো যদি আমরা গাছের জন্য করে থাকি গাছটাও ভালো থাকবে গাছের মাটিটা প্রথমে ভালো থাকবে তারপর গাছটা ভালো থাকবে আর গাছ ভালো থাকলেই আমরা ভালো থাকবো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন নমস্কার